চালের বাজারে এবার সিন্ডিকেটের থাবা। এক রাতেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মিনিকেট কেজিতে 63 থেকে বেড়ে 68। খরচের খাতার যোগ বিয়োগের হিসাব মিলছে না ক্রেতার। স্যার কিনতে আমরা 6-7 টাকা বেশি দিয়ে তো আমার কিনার ইয়া নাই। 10 টাকা কেজি বাড়িয়ে করলে তাহলে আমরা কিভাবে কিনে খাবো? যে চাল 2500 টাকা বস্তা ছিল এখন ওরা 3300 টাকা বস্তা। আয় নাই কিন্তু খালি জিনিসের দাম বাড়া যাচ্ছে। কালকে নিলাম এ দাম, আজকে দাম কি হলো? উত্তরে একটাই যে দাম বাড়ছে। মিলাররা দুষছেন ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা দুষছেন কর্পোরেটদের। বাজারটাও শর্ট, আমদানি কম, বাজার দাম বাইরা গেছে, পরটা আমাদের বেশি হচ্ছে, এই জন্য আমরা বেশি দাম বেশি। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর হাতে এখন জিম্মি হয়ে যাচ্ছে এই বিজনেসটা। মিডিয়াম সাইজের যেসব ব্যবসায়ীরা ছিল অনেকগুলো বন্ধ হয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান সুসংহত, শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে সেনাদের। 14 বছরে হয়নি তারেক রহমান ও স্ত্রী জোবাইদার দুর্নীতি মামলার রুল শুনানি, পেছালো আরও এক সপ্তাহ। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির পক্ষে শুনানি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন। সিএসির সামনেই হট্টগোলে জড়ালেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা, ইভিএম নিয়ে সংশয় আস্থা রাখতে বললেন প্রধান নির্বাচন কমিশনার। মহামারীকাল কাটিয়ে 2.5 বছর পর বাংলাদেশ ভারত ট্রেন চলাচল শুরু। ঢাকা থেকে যাচ্ছে মৈত্রী, কলকাতা থেকে আসছে বন্ধন, চলবে সপ্তাহে 2 দিন।